Hello viewers, Assalamu alaikum. আমরা আজকে একটি সুন্দর একটা পরিবেশ হোটেল কালকুট ভবন হয়েছে না তো হোটেলে কালকুট ভবন হয়েছে নাম আরে ডিস্টার্ব করে না দিন ভাই একলা দেখলে ধরনা ওই সাইনবোর্ডটা দেখতে হবে ঘুরি ঘুরি দেখো সমস্যা তো হোটেলটি নতুন এটা হলো আমাদের দর্শনা ইয়ার ইয়ারে অবস্থিত হোটেলটি তো আমরা হোটেলটিকে হোটেলটির নাম আবাসিক হোটেল তো আমরা হোটেলটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আপনার সাথে থাকবে নামে রিফাত এই হোটেলের মালিকের ছেলে আসেন আমরা আপনার এটা একটা রুম তাই তো আচ্ছা আপনারা একজন আমার সাথে থাকেন না ঠিক আছে রুম নাম্বার 301 তাই তো এই রুমের ভিতরে এটা নন এসি তাই তো নন এসি নন এসি হোটেলে ভাড়া এই নন এসির ভাড়া কত জানেন আপনি বলতে পারবেন ৬০০ তাই তো ভাড়া ৬০০ টাকা আমরা এখন আরেকটি পাশের একটা রুম আছে ডাবল বেডের আমরা আপনাদের একটু অফিসটাও একটু দেখাই এখানে অফিস আপনার পৌঁছাচ্ছি এটা এসি রুম তাই তো এসি রুমটা আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই এসি রুমে বারান্দা আছে না রিফা তো আমাদের ডবল এসি রুমের এরিয়া কত ভাড়া কত ১০০০ টাকা তো আচ্ছা তোমাদের এখানে তো মানে শুধু খাওয়া দাওয়ার কোন ব্যবস্থা না খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেওয়া যাবে এটা কি তোমাদের হোটেলেই না হোটেলে এনে দেওয়া যাবে মানে বয় মা
অতিথি রুমে সমি, এগুলো এসি রুম। রুমটি আপনাদেরকে ঘুরি ঘুরি দেখালাম, আমরা একটা রুমে যাবো, ৩১৩ নম্বর রুম। টোটাল হলো এসি রুম কটা আপনাদের? নন এসি পাঁচতলা দেখে আসি। হ্যাঁ, আমরা একটু মেন একদম টপ ফ্লোরে যাব। আমরা এখন রিফাত হোটেলের টপ ফ্লোরে যাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকুন। টপ ফ্লোরে একটি ছাদ আছে, খুব সুন্দর পরিবেশ। ছাদটা আপনাদের ছাদটা একটু ঘুরি ঘুরি দেখায়, সুন্দর এক পরিবেশ। এখানে দাঁড়িয়ে আপনারা মোটামুটি দর্শনা দেখতে পারবেন, দিনমান হলে আরো সুন্দর লাগবে দৃশ্যটা। আসলে রাত হয়ে গিয়েছে, যে কারণে দেখানো সম্ভব না। রিফাত হোটেল শেষ রুম, একদম টপ ফ্লোর। এটি আপনার ৩১৫। ওহ, এই রুমটি আরো সুন্দর। রুমটার পরিবেশ টপ ফ্লোরে, যে রুমটি খুবই সুন্দর রুম। দেখেন একটু এসি একটি রুম, আমরা পাশে আরেকটি রুম দেখছি, মানে একটা ফ্যামিলি ভালোভাবে থাকতে পারবে। আসলে সুন্দর একটা পরিবেশ। তো রিফাত হলো টোটাল রুমই তো দেখা হলো, ঠিক না? তো কালকের থেকে এই পর্যন্ত মানে এখনো যাত্রী আসেনি না? আসছে, কালকে একজন আসছিল, দেখছি আপনাদের এটাই ছিল। সে কি খুব খুশি? জি, অনেক। আমি আমরা মাইকিনে শুনছি বিভিন্ন ভাবে, সকাল থেকে মাইকিং চলছে। তো ঠিক আছে, চলেন। আমরা আপনার একেবারেই নতুন, এখনো বোর্ড টাঙানো হয়নি। আমার সামনে যে ব্যক্তিটা আছে উনি নিজেই রিফাত, উনি হোটেলের মালিকের ছেলে, ওনার নামই হোটেলটা তৈরি করা।